মেট্রোরেলের কাজের অগ্রগতি 74.04%। মেট্রোরেলের প্রথম তিনটি স্টেশনের ওঠানামার সিঁড়ি প্রস্তুত, বসানো হয়েছে চলন্ত সিঁড়িও, তৈরি হয়েছে লিফটের জায়গাও। এছাড়া রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়া বাদ দিলে প্রতিটি স্টেশনে তৈরি হচ্ছে ওঠানামার জায়গা। উত্তরা থেকে আগারগাঁও সব স্টেশনের মূল অবকাঠামো নির্মাণ শেষ, চলছে ছাদ ও স্টেশনের ভেতরের কাজ। এরই মধ্যে উত্তরার প্রথম তিনটি স্টেশনে প্রস্তুত হয়েছে দুই দিকেই সিঁড়ি। প্রথম স্টেশনে বসেছে এক্সেলেটার বা চলন্ত সিঁড়িও। এছাড়া পল্লবী, মিরপুর 11-10, আগারগাঁও প্রতিটি স্টেশনেই সিঁড়িও প্রস্তুত। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক বলেন, প্রবেশে এবং বের হওয়ার পথ আমরা তৈরি করা শুরু করেছি, আর যেখানে যেখানে কাজ শেষ হয়ে যাচ্ছে, যেমন ধরুন চলন্ত সিঁড়ি একটা ধাপে, তিনটা বা চারটা ধাপে উঠবে, সেক্ষেত্রে আমরা কাজ শুরু করেছি এবং অনেক জায়গাতে কাজ শেষও হয়ে গেছে। ডিসেম্বর শেষে প্রথম অংশ উত্তরা থেকে আগারগাঁও অংশের অগ্রগতি 90%-এর বেশি, আগারগাঁও থেকে মতিঝিলের অগ্রগতি 73.08%, সার্বিক অগ্রগতি 74.04%। এই মুহূর্তে গুরুত্ব পাচ্ছে স্টেশনের ভেতরের অংশের কাজ। প্রকল্প পরিচালক বলেন, পরিপূর্ণভাবে একটা কাজ শেষ হওয়ার পর আরেকটি কাজ শুরু করা হবে তা কিন্তু আমরা করছি না। আমরা অগ্রসর হচ্ছি যেখানে যে কাজটি শেষ হয়ে গেছে, তারপর যে কাজটি দরকার সেটা করা হচ্ছে, এভাবে এগিয়ে নেওয়া হচ্ছে কাজ। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরে আনুষ্ঠানিক যাত্রা হবে উত্তরা থেকে আগারগাঁও, আসছে বছর চলবে মতিঝিল পর্যন্ত।